বিসমিল্লাহ রহমানুর রহিম। আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। স্বপ্নে টাকা পয়সা, আগুন, মাছ, পানি এবং সাপ, এই স্বপ্নগুলো দেখেননি এই রকম মানুষ আমাদের মাঝে খুব কমই আছেন। কিন্তু এই স্বপ্নগুলি দেখলে কি হয় তা নিয়ে আজ আমরা জানব, তো চলুন জেনে নেই। প্রথমে স্বপ্নে পানি দেখলে, পানি ছাড়া আমাদের জীবন অচল। আমাদের প্রত্যাহিকতায় পানি এমনই গভীরভাবে জড়িয়ে রয়েছে যে আলাদা করে এর কথা আমাদের মনে থাকে না। স্বপ্নেও আমরা পানি দেখি, কিন্তু সেই স্বপ্নকে আমরা সচরাচর মনে রাখি না, কিন্তু মনে রাখলে লাভ আমাদেরই। স্বপ্নে পানি কোন অবস্থায় দেখতে পাচ্ছি সেটার উপর আমাদের অনেক ইঙ্গিত নির্ভর করে। স্বপ্নে পানি পান করা দেখলে তবে তার ব্যাখ্যা হল, স্বপ্ন দ্রষ্টা এমন বিষয় নিয়ে চিন্তা পেরেশানিতে আছে যা সে নিজে চাইলেই সমাধা করতে পারে এবং একটু সতর্ক হলেই সে সুখ শান্তিতে থাকতে পারবে। তবে কেহ স্বপ্নে নোংরা পানি পান করতে দেখলে স্বপ্ন দ্রষ্টা অবৈধ পথে কোনো সমস্যার সমাধান খুঁজিবে যা তার জন্য পরবর্তীতে বিপদ ডেকে আনতে পারে। স্বপ্নে কেউ যদি বাম হাত দিয়ে পানি পান করতে দেখে তবে তার বুঝতে হবে সে নিশ্চয়ই শয়তানি কোনো কাজে সাহায্য করবে বা নিজে সামিল হবে। এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা ডান হাতে পান করো, কেননা শয়তান বাম হাত দিয়ে পানি পান করে। স্বপ্নে কেউ যদি দাঁড়িয়ে পানি পান করতে দেখলে বা এক নিঃশ্বাসে পানি পান করতে দেখলে তাহলে সে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে অবহেলা করবে অথবা তাহার দ্বারা কোনো পাপ সংঘটিত হবার আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বসে পান করো, দাঁড়িয়ে পান করা নিষেধ। তিন নিঃশ্বাসে পানি পান করা, নিঃশ্বাস ফেলার সময় পানির পেয়ালা বা গ্লাস থেকে মুখ আলাদা করো। স্বপ্নে কেহ যদি বড় কোনো পাত্র করে পানি পান করতে দেখে তাহলে স্বপ্ন দোষটা অহেতুক বিপদে পড়িবার সম্ভাবনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জগ বা বড় পাত্রে মুখ লাগিয়ে পান করো না, কেননা এতে বেশি পানি চলে আসার কারণে গলায় পানি আটকে গিয়ে বিপদ হতে পারে বা পানিতে পিঁপড়া সাপ বিচ্ছু থাকার সম্ভাবনা থাকে। স্বপ্নে কেউ যদি বিসমিল্লা পরে পানি পান করতে দেখে বা পানি পান শেষে আলহামদুলিল্লাহ বলতে দেখে তাহলে তার যে কোনো কাজে সাফল্য আসিবার সম্ভাবনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খাবার বা পান করার শুরুতে বিসমিল্লা পড়ো এবং শেষে আলহামদুলিল্লাহ পড়ো। স্বপ্নে কেউ কাউকে পানি পান করাতে দেখিলে তবে সে অত্যন্ত মহৎ কোনো কার্য করিবে এবং সমাজে সে সম্মানিত হবে। তবে কেউ যদি বাম হাত দিয়ে কাউকে পানি, চা, কফি ইত্যাদি দিতে দেখে তাহলে ইহা অসম্মান কোনো কাজে জড়িয়ে বদনাম হবার আলামত, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পানি পান করার পর অন্যজনকে দিতে হলে প্রথমে ডান পাশের জনকে দিবেন, সেও তার ডান পাশের জনকে দিবেন, এভাবে চলবে। চা ও অন্যান্য পানীয়র ক্ষেত্রে এটাই নিয়ম। এছাড়াও পানিকে আপনি কি অবস্থায় দেখতে পাচ্ছেন তার উপরেও রয়েছে এর আলাদা আলাদা স্বপ্নের ব্যাখ্যা। যেমন হযরত ইবনে সিরিনী রহমতুল্লাহি আলাই এবং হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু এর মতে, স্বপ্নে সমুদ্রের পানি দেখলে তা স্বপ্নদ্রষ্টার গভীর প্রজ্ঞা, জ্ঞান এবং মানসিক শান্তি বা দৃঢ়তার প্রতি ইঙ্গিত করে থাকে। কিন্তু কেউ যদি সমুদ্রের পানিকে উত্তাল বা ক্ষুব্ধ অবস্থায় দেখে থাকে তাহলে ইহা মানসিক অস্থিরতা প্রতিবিম্ব বুঝাইয়া থাকে। স্বপ্নে কেহ নদীর পানিকে দেখলে তবে ইহা দীর্ঘ যাত্রা বা কোথাও নিরাপদ ভ্রমণের ইঙ্গিত করে থাকে। স্বপ্নে কেহ নদীর পানিকে গোলাটে দেখলে তবে ইহা স্বপ্নদ্রষ্টার কোনো চিন্তার বিষয় উদ্রেক হইবার সম্ভাবনা। স্বপ্নে স্বচ্ছ নদীর পানি দেখা চিন্তা পেরেশানি দূর হইবে এবং মানসিক প্রশান্তি আসিবার আলামত। স্বপ্নে নদীতে গোসল করতে দেখিলে পাপ মুক্তি ও সুখের চিহ্ন। স্বপ্নে নদীর পানি অপরিষ্কার দেখিলে ভাবনা, চিন্তা ও দুঃখ কষ্টের লক্ষণ। স্বপ্নে কেহ পুকুরের পানি দেখলে তবে ইহা স্বপ্নদ্রষ্টার আবেগ ও অনুভূতির বন্ধনের প্রতীক বলে ধরা হয় এবং স্বপ্নদ্রষ্টা কোনো মায়ার বন্ধনে আবদ্ধ হইবার আলামত। তবে স্বপ্নে কেহ পানিশূন্য পুকুর দেখিলে ইহা একাকিত্ব থাকার সম্ভাবনা ও আবেগহীন হইবার আলামত। স্বপ্নে কেহ পানিতে গোসল করিতে দেখিলে তবে স্বপ্নদ্রষ্টার মানসিক অবসাদ দূর হইবার ইঙ্গিত। তবে স্বপ্নে কেহ খুব অল্প পানিতে গোসল করলে ইহা আত্মসংশোধনের কথা বলে। স্বপ্নে কেহ ফেনাযুক্ত পানি দেখলে তবে স্বপ্নদ্রষ্টা নিজেকে কিছু সময়ের জন্য গদবাদা গণ্ডির বাহিরে রাখতে চাইবে বা নিজেকে খানিক আশকারা দিতে চাইবার আলামত।
স্বপ্নে বৃষ্টির পানি দেখলে বুঝতে হবে আপনি যে কারণে বিষাদগ্রস্ত তা অল্প সময়ের ব্যবধানে দূর হইবে অথবা নতুন কিছু পাওয়া বা আগমনের পূর্বাভাস। স্বপ্নে আপনি যদি দেখেন যে আপনি পানির ঢেউ দেখছেন তাহলে বুঝতে হবে আপনি যথেষ্ট চাপের মধ্যে রয়েছেন, আপনার জীবনেও ঢেউর মতো ওঠানামা চলছে। আবার কাহারু মতে স্বপ্নে পানিতে স্রোত দেখিলে অর্থাগমনের পথ সুগম হইবার লক্ষণ, স্বপ্নে পানিতে সাঁতরাতে দেখিলে আয় উন্নতির লক্ষণ, স্বপ্নে পানির কলস দেখিলে সুন্দরী স্ত্রী বা উত্তম স্বামী লাভের চিহ্ন অথবা বালো মনের মানুষের সাথে বন্ধুত্ব হবার আলামত, স্বপ্নে পানি লবণযুক্ত দেখিলে চিত্তে চাঞ্চল্য ঘটার চিহ্ন অথবা অবকাশ যাপনের লক্ষণ, স্বপ্নে পানির পাত্র ভাঙতে দেখিলে প্রিয়জনের সাথে বিচ্ছেদ ঘটার সম্ভাবনা, স্বপ্নে পানির রং কালো দেখিলে ভীষণ কষ্টের আলামত, স্বপ্নে কেহ পানি পাওয়ার উদ্দেশ্যে কূপ নলকূপ বা পুকুর দিঘি খনন করতে দেখিলে তবে সে নতুন কিছুতে সফল হইবে বা দীর্ঘজীবী হইবে এবং ইহা সর্বোপরি আল্লাহর রহমত প্রাপ্তির আলামত। পানি প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, আর আমি প্রাণভান সবকিছু সৃষ্টি করলাম পানি হতে, তবু কি তারা ইমান আনবে না? এখন আমরা জানব স্বপ্নে মাছ দেখলে। স্বপ্নে মাছ দেখাটা সৌভাগ্যের লক্ষণ, বিশেষ করে যদি স্বপ্নে যদি দেখেন মাছ ধরছেন তাহলে অর্থ প্রাপ্তি হবে, আর যদি মাছ ফসকে যায় তাহলে টাকা আসবে, তবে তা আবার খরচও হয়ে যাবার আলামত। স্বপ্নে রান্না করা মাছ খেতে দেখলে অবনতির পূর্ব লক্ষণ, স্বপ্নে ছোট মাছ দেখিলে দুশ্চিন্তা চিন্তা ভাবনা বেড়ে যাওয়া এবং পারিবারিক শত্রুতা বৃদ্ধি পাইবার আলামত, কেননা ছোট মাছে অধিক কাঁটা থাকে বলেই এরকম তাবির করা হয়। তবে স্বপ্নে বড় মাছ দেখিলে তবে ইহা টাকা পয়সা মানসম্মান ও প্রভাব প্রতিপত্তি বাড়তে থাকার ইঙ্গিত। স্বপ্নে কেহ মাছের কামড় বা কাঁটা দিতে দেখিলে তবে ইহা স্বপ্নদ্রষ্টা বিপদে পড়িবে, আর কেউ যদি দেখে তাকে মাছ গিলে খেয়ে নিয়েছে তাহলে ইহা ইমান পরীক্ষায় উত্তীর্ণ বা আল্লাহ রহমতে বিপদ হইতে উত্তীর্ণ হইবার আলামত। নবী হযরত ইউনুস আলাইহিস সালাম 40 দিন মাছের পেটে ছিলেন। আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন নবীকে পরীক্ষা করেছেন, পরীক্ষার অংশ হিসেবে মাছের উদরের সেই নিকোষ কালো অন্ধকারে 40 দিন ভীষণ কষ্টের মধ্য থেকে হযরত ইউনুস আলাইহিস সালাম আল্লাহর প্রেমের এবং আল্লাহর প্রতি আনুগত্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেন, অতঃপর সে মাছের পেটে ঘন অন্ধকারের মধ্যে আহ্বান করল, হে আল্লাহ, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। তখন আমি ইউনুসের ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে উদ্ধার করেছিলাম দুশ্চিন্তা থেকে, এবং আমি মুমিনদের নাজাত দিয়ে থাকি। স্বপ্নে কোনো মৃত ব্যক্তি হইতে মাছ প্রাপ্ত হইতে দেখিলে তবে স্বপ্নদ্রষ্টা অধিকতর ন্যায় হায়াত পাইবার আলামত, আর স্বপ্নে কোনো মৃত ব্যক্তিকে মাছ দিতে দেখিলে তবে স্বপ্নদ্রষ্টার টাকা পয়সা বিষয়ক কোনো দুশ্চিন্তার অবসান ঘটিবার আলামত। স্বপ্নে কেহ মাছের কাঁটা গলায় আটকাইয়া যাইতে দেখিলে তবে ইহা অবৈধ অর্থ উপার্জন এবং হারাম পথে পা বাড়াইবার লক্ষণ। স্বপ্নে কেহ মাছ চাষ দেখিলে তবে ইহা সংসারে আনন্দ সুখ আসিবার আলামত, স্বপ্নে মাছ দেখিলে তবে ইহা অর্থ টাকা পয়সা লাভের আলামত, স্বপ্নে কেহ মাছ উড়িয়া এসে নিজের গায়ে পড়িতে দেখিলে তবে ইহা অভাবে থাকিলে অভাব মোচন হইবার আলামত। কিন্তু সচ্ছল কোনো ব্যক্তি এইরূপ স্বপ্ন দেখিলে সে শীঘ্রই দাঁড়দানায় পড়িবার আলামত। স্বপ্নে কেহ অল্প পরিমাণে মাছ দেখিলে তবে ইহা কোনো স্ত্রী লোক হইতে উপকৃত হইবার আলামত অথবা কারো সাথে ক্ষণস্থায়ী বন্ধুত্বের আলামত। কেহ যদি এইরূপ স্বপ্ন দেখে যে সে মাছ ধরিতেছে তবে ইহা তাহার রুজি রোজগার বৃদ্ধি পাইবার আলামত, কিন্তু মাছ ধরিবার পরেও যদি দেখে তা ফসকে গিয়েছে তবে তাহার রুজি রোজগার বৃদ্ধি পাইলেও বিশেষ কোনো কারণে তা আবার দ্রুত খরচ হইবার আলামত। স্বপ্নে পচা মাছ দেখিলে তবে স্বপ্নদ্রষ্টা বর্তমানে আর্থিক কষ্টে পড়িবার সম্ভাবনা অথবা স্বপ্নদ্রষ্টা বেহিসাবি খরচ করিবার সম্ভাবনা। স্বপ্নে মাছের বৃষ্টি দেখিলে তবে ইহা স্বপ্নদ্রষ্টার অনেকগুলো সুসংবাদ একত্রে আসিবার সম্ভাবনা। স্বপ্নে কেহ মাগুর মাছ দেখিলে তবে ইহা শত্রু বন্ধুতে পরিণত হইবে অথবা কারো সাথে ঝগড়া মন কষাকষির অবসান হইবার আলামত। স্বপ্নে কই মাছ দেখিলে স্বপ্নদ্রষ্টা দীর্ঘজীবী হইবার আলামত। এখন আমরা স্বপ্নে আগুন দেখলে, স্বপ্নে আমরা প্রায় অগ্নি বা আগুন দেখে থাকি, কিন্তু কোথাও বা কি অবস্থায় দেখলে এর অর্থ কি হয় তা হয়তো অনেকেই জানি না, তো চলুন জেনে নেই। স্বপ্নে আগুন বেশিরভাগ সময় ইঙ্গিত করে যে আপনি পাপাচারে লিপ্ত আছেন,
জাহান্নামীদের অন্তর্ভুক্ত বা হারাম নাজায়েজ কাজে শামিল হইবার আলামত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, কিয়ামতের দিন মানুষের হাশর হবে তিন ভাবে। একদল যাবে আশা ও ভীতি নিয়ে, দ্বিতীয় দল হবে যারা এক ওঠে দুজন, তিনজন, চারজন বা দশজন আরোহণকারী, আর অবশিষ্টদের আগুন একত্র করবে। যেখানে তারা থাকবে আগুনও তাদের সঙ্গে সেখানে থাকবে। তারা যেখানে রাত যাপন করবে আগুনও তাদের সঙ্গে সেখানে রাত যাপন করবে। তারা সেখানে সকাল অতিবাহিত করবে আগুনও তাদের সঙ্গে সেখানে থাকবে। তাদের সেখানে সন্ধ্যা হবে আগুনেরও সেখানেই সন্ধ্যা হবে। স্বপ্নে কেহ যদি দেখেন কারো ঘরবাড়িতে আগুন লেগেছে, তাহলে বুঝতে হবে স্বপ্ন দশটা বা তার আত্মীয় পরিবারের কেউ হঠাৎ মৃত্যু হইবে বা হঠাৎ কোনো বিপদ অশান্তি আসিবার আলামত। হযরত ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, নিশ্চয়ই কিয়ামতের আলামত সমূহের মধ্য থেকে এটাও একটা যে আকস্মিক মৃত্যু বৃদ্ধি পাবে। আর এই আকস্মিক মৃত্যুর অন্যতম ধরন হল অগ্নিকাণ্ডে বা অগ্নুৎপাতে অস্বাভাবিকভাবে মানুষের মৃত্যু। তবে স্মরণ রাখতে হবে যে ইসলাম এই ধরনের মৃতদের শহীদ হিসেবে আখ্যায়িত করেছে। স্বপ্নে সাপ দেখলে, স্বপ্নে সাপ দেখা বিপদ শত্রুতার প্রতি ইঙ্গিত করে থাকে। যদি কেউ স্বপ্নে সাপের সাথে গোমাইতে দেখে বা সাপ তার সাথে গোমাইতে দেখে, তবে স্বপ্নদ্রষ্টা নিজের ভুলের কারণে লোকের শত্রু হইবার আলামত। যদি কেউ স্বপ্নে সাপের সাথে খেলা করিতে দেখে, তবে স্বপ্নদ্রষ্টা তাহার শত্রু সম্পর্কে আন্দাজ করিতে পারার সম্ভাবনা। আর যদি স্বপ্নে কেহ সাপের খেলা দেখিলে, তবে ইহা শত্রু সম্পর্কে উদাসীনতা বুঝাইয়া থাকে। স্বপ্নে কোনো সাপকে মানুষে রূপান্তরিত হতে দেখিলে, তবে শত্রুতা কমিবার আলামত। আর স্বপ্নে কেহ মানুষকে সাপের রূপ ধারণ করিতে দেখিলে, তবে ইহা শত্রুর সাথে আরও উত্তেজনা বাড়িবার আলামত। যদি কেহ স্বপ্নে দেখে যে সাপ মরিয়াছে, তবে স্বপ্নদ্রষ্টার কোনো শত্রুর শত্রুতার অবসান হইবে অথবা কোনো মামলা মোকদ্দমা তার তদরূপ কিছুর অবসান হইবার আলামত। স্বপ্নে কেহ সাপের দংশন করিতে দেখিলে, তবে তাহাকে শত্রুর অপকৌশল বা চক্রান্ত বুঝাইয়া থাকে। স্বপ্নে কেহ শুধু সাপ দেখিলে, তবে ইহা স্বপ্নদ্রষ্টার নতুন শত্রুর প্রতি ইঙ্গিত করিয়া থাকে। এক্ষেত্রে স্বপ্নদ্রষ্টা যত বড় সাপ দেখিবে তার শত্রুও তত বেশি ভয়ানক বা ক্ষতিকরের আকার বুঝাইয়া থাকে। আর স্বপ্নে ছোট ছোট সাপ দেখিলে, তবে স্বপ্নদ্রষ্টার শত্রু তাহার কম ক্ষতি করিতে পারার সম্ভাবনা। স্বপ্নে কেহ যদি দেখে যে বিষধর সাপ কামড়াইতে আসিয়াও কামড়ায় নাই, তবে তাহার আপন লোক সবসময় তাহার অনিষ্টের চেষ্টায় লিপ্ত রহিয়াছে বলে বুঝিতে হইবে। স্বপ্নে কেহ কম বিষধর সাপ দেখিলে, তবে ইহা পারিবারিক কলহ বা সম্পর্কের টানা পূরণ হইবার ইঙ্গিত করিয়া থাকে। স্বপ্নে কেহ কম বিষধর সাপ দংশন করিতে দেখিলে এবং তাতে বিষের প্রভাব কম হলে, তবে কেহ প্রকাশ্যে শত্রুতাপূর্ণ না হইলেও গোপনে শত্রুতার চেষ্টা করিবার আলামত। স্বপ্নে কেহ কোনো সর্পের বিষদাঁত ভেঙে দিতে বা ভেঙে যাইতে দেখিলে, তবে স্বপ্নদ্রষ্টা নিজের মনের সহিত যুদ্ধ করিয়া মন্দ কার্যকলাপ হইতে দূরে থাকিবার আলামত। স্বপ্নে কেহ বিশাল আকৃতির সাপ বা অজগর সাপ দেখিলে, তবে স্বপ্নদ্রষ্টা লোভে পড়িয়া শত্রুকে বন্ধু ভাবিয়া ভীষণ রকমের ক্ষতির সম্মুখীন হইবার আলামত। স্বপ্নে কেহ অত্যন্ত বিষধর সাপ দেখিলে, তবে স্বপ্নদ্রষ্টার সাথে তাহার আপন লোকের সাথে শত্রুতা সৃষ্টি হইবার আলামত। স্বপ্নে কেহ বিষধর সাপ কামড় দিয়েছে দেখিলে, তবে স্বপ্ন দর্শনকারী জেদ আর অহংকারের দরুন অযথায় শত্রু সৃষ্টি করিবার আলামত। স্বপ্নে কেহ বিষধর সাপ কামড় দিয়েছে অথবা তাতে কোনো বিষক্রিয়া হয় নাই মর্মে দেখিলে, তবে স্বপ্ন দর্শনকারী অন্যের কান কথা বিশ্বাস করার প্রবণতা অধিক রহিয়াছে বলে বুঝিতে হইবে এবং তাহাতে লোকের প্রতি অহেতুক সন্দেহ বাজন হইবার নিদর্শন। এবার আমরা জানব স্বপ্নে টাকা পয়সা দেখলে। যদি কেহ স্বপ্নে টাকা পয়সা কোনো অপরিচিত ব্যক্তিকে দান করিতে দেখে, তবে স্বপ্নদ্রষ্টা নিজের পাপের জন্য অনুতপ্ত হইবার নিশানা। স্বপ্নে কেহ টাকা পয়সা পরিচিত কাউকে দান করিতে দেখিলে, তবে স্বপ্ন দর্শনকারী কোনো বিষয় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করিবে এবং তার সিদ্ধান্ত জনহিতকর হইবে। স্বপ্নে কেহ ছেঁড়া টাকা পাইতে দেখিলে, তবে ইহা অমঙ্গল স্বপ্ন হিসেবে বিবেচিত। অর্থাৎ এও স্বপ্ন দেখিলে স্বপ্নদ্রষ্টা কারো নিকট প্রতারিত হইবার লক্ষণ। স্বপ্নে কেহ টাকা ঋণ দিতে দেখিলে, তবে ইহা কারো সহিত মারামারি ঝগড়ার নিদর্শন। আর স্বপ্নে কেহ যদি ঋণী হইতে দেখিতে পায়, তবে তাহার সাথে লোকে সদাচরণ করিবে এবং স্বপ্নদ্রষ্টা লোকের প্রিয় হইবার আলামত। স্বপ্নে কেহ টাকা করিতে পাইতে দেখিলে, তবে স্বপ্ন দর্শনকারী নানাবিধ সমস্যায় থাকিলে তাহার পরিত্রাণ পাইবার আলামত। স্বপ্নে কেহ টাকা পয়সা বিনা হিসাবে খরচ করিতে দেখিলে, তবে
সে ব্যক্তি অত্যাচারী ব্যক্তির পাল্লায় পড়িবে বা শীঘ্রই কোনো বিপদে পতিত হইবার চিহ্ন। স্বপ্নে কেহ টাকা পয়সায় ব্যয়হিসিবী হইলে তবে তাহার পারিবারিক ঝগড়া জঞ্জাট থাকিলে তার নিষ্পত্তি হইবার আলামত অথবা তাহার ভাগ্য প্রসন্ন হইবার আলামত। স্বপ্নে কেহ নকল টাকা দেখিলে তবে স্বপ্নদ্রষ্টার সহিত বাস্তবেও কোনো ধোকাবাজি হইবে বা স্বপ্নদ্রষ্টা বন্ধু বান্ধবী নির্বাচনে ভুল করিবার নিদর্শন। স্বপ্নে টাকা পয়সা বানাইতে দেখিলে অসৎ লোক হইবার লক্ষণ। স্বপ্নে যদি কেহ শুধু পয়সা দেখে তবে সে রুচি রোজগার কষ্ট হইবার লক্ষণ এবং তথাপি সে সৎ পথে থাকিবে। স্বপ্নে কেহ টাকা গুনতে দেখিলে তবে স্বপ্নদ্রষ্টার দ্রুত মনোবাসনা পূর্ণ হইবার নিদর্শন। স্বপ্নে কেহ টাকা জমা করিতে দেখিলে তবে ইহা কাহারো হইতে উপহার প্রাপ্তির আলামত। প্রিয় দর্শক, স্বপ্নে ব্যাখ্যার সাথে বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই, আর এটি যে বাস্তবে ঘটবেই তাও কেউ বলতে পারবে না। শুধুমাত্র সম্ভাবনা অর্থে অনেক বিজ্ঞ লোকেরা এই ব্যাখ্যাগুলো আমাদের জন্য বলে গিয়েছেন, আল্লাহ আলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আমাদের চ্যানেলে আপনি প্রথম ভিডিও দেখে থাকলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রত্যেকের সুস্থতা কামনায় আজকের ভিডিওটি এখানে সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।